Hi friends, this is Manoj and you are watching my channel Manoj the Two Wheels Traveler. আজকে আমি বলবো অ্যাভেঞ্জার 160 স্টুডেন্টস সিট হাইট সম্বন্ধে, মানে জেন্টস লেডিস কাদের পক্ষে এটা বেশি ভালো হতে পারে সেই নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন মধুমিতা তার অ্যাভেঞ্জার 160 স্ট্রিটে উঠেছে। মধুমিতার হাইট 5 ফুট 3 ইঞ্চি আর অ্যাভেঞ্জার 160 স্ট্রিটের সিট হাইট 737 মিলিমিটার। তো আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে যারা অ্যাভারেজ ইন্ডিয়ান গার্ল, যারা 5 ফুট বা 4 ফুট 8 ইঞ্চি থেকে 5 ফুট 5 ইঞ্চির মধ্যে হাইট, তাদের পক্ষে অ্যাভেঞ্জার 160 স্ট্রিট খুবই খুবই ভালো বাইক। কারণ তার আপনারা লক্ষ্য করুন, তার দুটো পাই টোটালি ল্যান্ডে টাচ করে রয়েছে। তো যারা যেসব লেডিসরা তাদের বাইকিং কেরিয়ার স্টার্ট করতে চায় বা অ্যাজ এ রাইডার অনেক দূরে ট্রাভেল করতে চায় বাইকে, তাদের পক্ষে অ্যাভেঞ্জার 160 স্ট্রিট খুবই খুবই ভালো একটা বাইক। কারণ এটাতে তাদের পক্ষে ল্যান্ড টাচ করা, মানে দুটো পা যাতে পুরোপুরি ল্যান্ড টাচ করে টাচ করতে পারে, সেটার জন্য এটা বেটার বেটার ওয়েল সুটেড বাইক। নট অনলি ফর লেডিস, দোজ পার্সন যাদের হাইটও খুবই শর্ট বা অ্যাভারেজের থেকে একটু শর্ট, তারাও যদি বাইক চালাতে ইচ্ছা হয় তাদের, তারা কি অ্যাভেঞ্জারকে তাদের বাইক হিসাবে বেছে নিতে পারে। কারণ শর্ট পার্সনদের ক্ষেত্রেও আমার মনে হয় যে 737 mm সিট হাইটের এই অ্যাভেঞ্জার 160 খুবই ভালো একটা বাইক হবে। কারণ তাদের দুটো পাই ল্যান্ডে ভালোভাবে টাচ করতে পারবে এবং তাদের ব্যালেন্সিংও খুব ভালো হবে। আর এই বাইকটার পেছনের চাকা অনেক ঠিক হওয়ার জন্য এর ব্যালেন্সিং খুবই ভালো, ফলে তারা কী করতে পারবে, তারা খুব ভালো এটাতে ট্রাভেল করতে পারবে অ্যাজ এ ওয়েল ব্যালেন্সড বাইক। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে।
আমি এখন মধুমিতার পিলিয়ন রাইডার হিসেবে রাইড করছি। নাও সি ইজ কনফিডেন্ট এনাফ অন ইজ বাইক, তো নো প্রবলেম। তাও এখন অনেক কিছু জানার আছে এবং চালাতে গেলে সেই অভিজ্ঞতাগুলো হবে, তো যত চালাবে বাইক সম্বন্ধে অভিজ্ঞতা তত বাড়বে। টোটালি গ্রাম্য পরিবেশ দেখুন, সামনে ঢেঁড়স কুমড়ো এসবের চাষ হয়েছে। যারা ডুমুর গাছ দেখেননি শহরের লোকেরা, তারা দেখতে পারেন এটা হচ্ছে ডুমুর গাছ, কেমন ডুমুর হয়ে আছে দেখুন। ছোট্ট ডোবার মধ্যে সাপলা ফুল ফুটে আছে। এনারা সাফলা ফুল তুলছেন, হয়তো বাজারে বিক্রি করবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।